আমাদের সবারই তো নিজস্ব একটা অ্যাটিটিউড আছে। অ্যাটিটিউড নিয়ে চলতে তো আমরা কে না পছন্দ করি। অন্যের মাঝে নিজেকে প্রেজেন্ট করতে একটু বসবস ভাব নিয়ে চলতে চায় অনেকে। পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা অ্যাটিটিউড নয় বরং বস হয়েছে তাদের কাজের জন্য। জানতে চান এমন মানুষগুলো সম্পর্কে, তবে মন ধ্যান দিয়ে দেখতে থাকুন এই ভিডিওটিকে, কেননা এমন মানুষগুলো দেখে আপনি অবাক না হয়ে পারবেনই না। নম্বর 1, এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ লোক পাঞ্জা লড়ছে। তার খেলার স্টাইল ও শোভনীয়তা ভালোভাবে দেখুন। তার পাঞ্জা লড়াই স্টাইল ও শক্তি তাকে বস বলতে যেন বাধ্য করছে। এক ইয়াং এজের ছেলেও যেন তার সামনে হার মানছে। অবশেষে বৃদ্ধ লোকটি তাকে হারিয়ে দেয়। এই বয়সে এমন জোর সত্যি অবিশ্বাস্য। এমন শক্তি সত্যি তাকে বস করে তুলেছে। নম্বর 2, এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এক লোক অনেক উপরে দাঁড়িয়ে আছে। তার সামনে আছে কিছু সাদা পাথর টাইপের কিছু একটা। অবাক করার ব্যাপার হলো লোকটি তার হাইটের সমান পাথরগুলোকে একাঘাত করে ভেঙে ফেলছে। এটা সত্যি অবিশ্বাস্যকর। এমন কাজ তো শুধু বসেরাই করতে পারে, তাই তো আমাদের এই বসের কাতারে তাকেও রাখা হয়েছে। এই ভিডিওটি বাস্কেটবল প্লেয়ারের। তার এই ভিডিওটি দেখলে আপনি অবাক না হয়ে পারবেনই না। মন দিয়ে তার গোলটি দেখুন, কতটা অ্যামেজিংলি সে তার বলটিকে বাস্কেটে ঢুকায়। সত্যি অবিশ্বাস্য। এই ভিডিওতে একটি মেয়েকে দেখতে পাচ্ছেন। মেয়েটি একটি কালো পোশাক পরে এক পায়ে স্কেটিং করছিল। আপনি জাস্ট তার স্কেটিং করার স্টাইলটা একবার দেখুন, ওয়াও না বলে যেতেই পারবেন না। এমন অসাধারণ স্কেটিং সত্যি লাইফে দেখিনি আমি, সত্যি অসাধারণ। এদের এই স্পেশালিটির কারণেই তো বস তারা। নম্বর 5, এই ভিডিওতে একটি মেয়ে একটি রডে ঝুলে থাকে। তার পা দুটো সোজা করে দুদিকে আটকে রেখেছে। ঠিক তার পা ধরে আরেকটি ছেলে তার পা ধরে পুশ আপ করছে। মেয়েটির নিজের ওজনের সাথে ছেলেটির ওজনও নিতে সক্ষম। মেয়েটি যদি একটু নড়চড় করে তবে ছেলেটি খুব জোর আঘাত পাবে। সেক্ষেত্রে মেয়েটি নিজেকে এবং ছেলেটিকে ব্যালেন্স করছে। অসাধারণ ফিটনেস, পুরাই লাইক এ বস। নম্বর 6, এই ভিডিওতে একটি সাইকেল রেস হচ্ছে। দেখতেই তো পাচ্ছেন এই সাইক্লিস্ট তার সাইকেল নিয়ে পাহাড়ের কত উঁচু থেকে লাফ দিল। এদের যেন সত্যি মৃত্যু ভয় এতটুকুও নেই। এত সাহস নিয়ে এত উঁচু পাহাড় থেকে সাইকেল নিয়ে যাওয়া সত্যি অবিশ্বাস্যকর। নম্বর 7, এখানে একটি মেয়ে তার টেবিলে কিছু ছোট ছোট চকলেটের মতো কিছু টেবিলের এক পাশে সারি করে রেখেছে। দেখুন জিনিসগুলো মেয়েটি কত তাড়াতাড়ি তার গ্লাসে ঢুকিয়ে নেয়। অসাধারণ ভাবে সবগুলো ঢোকানোর পর মেয়েটি গ্লাসটি তোলে। অসাধারণ, গ্লাসে নেওয়া জিনিসগুলো সোজা হয়ে গ্লাসের ভেতর দাঁড়িয়ে। সত্যি এটি দেখে আমার মেয়েটিকে বস ছাড়া আর কিছুই ডাকতে মন চাইছে না। এটি জাস্ট ওয়াও। নম্বর 8, এই ভিডিওতে একটি লোক দেয়ালে একটি আর্ট করে। এই ড্রয়িংটি দেখে বোঝা দেয় যে এটি ড্রয়িং নাকি দেয়াল। সে এই দেয়ালটিতে অসাধারণ একটি বাস এঁকে বসে। সত্যি যেন অবিশ্বাস্য। এটি বাস নাকি দেয়াল সত্যি আপনি বুঝে উঠতে পারবেন না, তাই তো এদেরকে বস বলা হয়েছে ভাই। নম্বর 9, এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কয়েকজন মানুষ স্টেশনে দাঁড়িয়ে আছে। তাদের সামনে দিয়ে চলে যাচ্ছে ট্রেন। মানুষের ভিড়ের মাঝে কিছু মানুষ খুব অসম্ভাবে সেই চলন্ত ট্রেনে উঠে যায়। এতে তারা কোনো ব্যথা পায়নি, না তাদের কোনো অসুবিধা হলো। অ্যামেজিংলি বসের মতো ট্রেনে উঠে যায়। এটি সত্যি অ্যামেজিং না বললে হয় না। তবে সাবধান, এমন স্টান্ট আপনারা করতে যাবেন না, কিন্তু তাহলে বসগিরির জায়গায় বিপদ দাঁড়িয়ে যেতে পারে। নম্বর 10, এই ভিডিওতে একটি ছেলে ভ্যাপ ইউজ করে। সে তার ভ্যাপের মাধ্যমে বাতাসে খুব সুন্দর করে অসাধারণ একটি আর্ট বানায়, যা দেখে সত্যি অবাক না হয়ে পারাই যায় না। এমন ভাবে বানায় যে আপনি বলতে বাধ্য হবেন জাস্ট লাইক আ সুপার বস। তো এই ছিল বিশেষ ও স্পেশাল কিছু মানুষ যা তাদের কাজের মাধ্যমে আমাদের বলতে বাধ্য করেছে জাস্ট লাইক আ সুপার বস। ভিডিওটি এই পর্যন্ত। পিনিক মাই ফুডের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খাসির হালিম খুব সহজেই আপনি আপনার বাড়িতে বানাতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।